খৈরা ব্লক বাঘুয়া খেলাপড়ে অনুষ্ঠিত হয়ে সাত দিবসীয় ক্রিকেট টুর্ণামেঁট উদযাপিত হয়ে যাইছে এই উদযাপনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় খৈরা সিমুড়িয়া নির্বাচন মণ্ডীর বিজেপি বিধায়ক প্রার্থী পদ্মলঞ্চন পণ্ডা ও তিন নম্বর জোন্র জেলা পরিষদ গজেন্দ্র প্রসাদ দাস উদ্ঘাটন করে খেলা আরম্ভ করে বদনুয়া গাঁ সরপঞ্চ রিনাখী লতা নায়ক মুখ্য অতিথিভাবে যোগদা বেড়ে ଖଇରା ବ୍ଲକ ଅଧ୍ୟକ୍ଷା ଅଭଲିପସା ସାହୁ ମୁଖ୍ୟ ବକ୍ତା ଓ ବଦଳଗାଁ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତର ସମିତି ସଭ୍ୟ ସୁକାନ୍ତି ବାରିକ ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଯୋଗ ଦେଇଥିଲେ ଏଥିରେ ମୋଟ ଆଠଗୋଟି ଦଳ ଭାଗ ନେଇଥିଲେ ବ୍ଲାକ୍ ଫାୟାର ବାଘୁଆ ଓ ବ୍ଲାକ୍ କୁବ୍ରା ଷୋଲୋ ଗୋଡ଼ିଆ ଫାଇନାଲ୍କୁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଥିଲେ ବ୍ଲାକ୍ ଫାୟାର ବାଘୁଆ ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ କରି ଶହେ ପଞ୍ଚାନବେ ରନ୍ ଲକ୍ଷ୍ୟ ରଖି ବିପକ୍ଷ ଦଳକୁ ଦେଇଥିଲା ବିପକ୍ଷ ବ୍ଲାକ୍ କୁବ୍ରା ସାଲ ଗଡ଼ିଆ দল বাৰ অভৰ তিনটি ৱিকেট হৰাই বিজয়ী হৈছিলে টুৰ্ণামেণ্ট কমিটি তৰফু মুখ্য অতিথি আৰু সন্মানিত অতিথি দ্বয় বিজয়ী দলক দহ হাজাৰ অ ৰৰ্ছ অপ দলক আঠ হাজাৰ টকা সৈতে ট্ৰফি প্ৰদান কৰিলে মুখ্য আকৰ্শ দ্যান সিং অম্পিয়াৰ গণেশ মিশ্ৰ আৰু মনোৰঞ্জন পণ্ডাদ্বয় খেল পাৰিচলনা কৰি প্ৰকাশ বেহেৰা তপন পৃষ্ঠি সন্তোষ বেহেৰা সোমপ্ৰকাশ মহ দাস চিপুন মুখী সুশান্ত ৰণ বিজয় অঝা মায়াধর বারিক জন্মৈজয় নায়ক চন্দন বারিক মিহির দাস আলোক দাস ধরন নিরন্ধন দাস ধর নিরন্ধর দাস অনিল দাস দীপক ওঝা প্রমুখ কমিটি মেম্বর মানে টুর্নামেট পরিচালনার প্রমুখ ভূমিকা নির্বাহ করে বালেশ্বর জেলা উপদারু শুভমল্লিক রিপোর্ট ও নিউজ